ছোট্ট পুচকি বোনকে দেখতে যে সুরেশ এখন তেল মাখানো হচ্ছে স্নান টান করে রেডি। আমি তো মামারিতে আসি কালকে সন্ধ্যাবেলা, আর ওই এমনি দেশে আসছি 10 থেকে। এই তো বোন আমার, ওই যে বোন 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 এদিকে তাকাবো না, শাক কেছে না, এই তো তাকিয়েছি, ইয়া এই যে খেলে, এটা খেলে আমার বোন আমার খুব ভালোবাসে, দেখ আঙুল ধরে রাখছে। দাদা কি বলছি দেখ, ভিডিও করছি, আমাদের ভিডিও কলে দাদা, দাদা ভিডিও কলো। যেমন কি দেখছো এখানে সেবা করা হচ্ছে, সেবা হচ্ছে, সেবা যত্ন হচ্ছে। আজকে তৈরি করা হবে হচ্ছে মামাবাড়িতে ঘোল রান্না হবে, মানে ঘোল তৈরি করা হবে। মেবি হচ্ছে টক দই আনা হয়েছে এবং চিনি টিনি আনা হয়েছে। এবার এবার আনা হবে হলো হচ্ছে সাথে লেবু পাতা, এই যে আমাদের যারা বানাবে। টর্চার সহ্য করে আমার সব ছোটবেলা থেকে, কোথায় কোথায় লোকজনের বাড়ির উপর নিয়ে যাচ্ছে। এই যে আমি এই জায়গাটা খুব টাইম স্পেন্ড করতাম, এই জায়গাটা বসে চেয়ার নিয়ে এসে বসতাম। এই জায়গাটা এখানে গাছ পাত ছিল আগে, তো ছাওয়া ছিল বেশ, এখানে পাশে একটা পুকুর আছে, সুন্দর টাইম পাস হতো। ভাই এরম ভাবে কি ডাকাতি করতে যাচ্ছে? আরে চুরি তো না, ডাকাতি ডাইরেক্ট। আমরা লেবু পাতা আমরা পেয়ে গেছি, আর এরম ভাবে দুজন ভাবে লেগে গেছে অলরেডি, ছিটতেছে। লেবু রিলিজ না আমার, সেই জন্য মাইর দেবে তাহলে। না না লেবু নেবো, পাতা দিচ্ছে এই অনেক। আমার লেবু লেবু হয় নি, লেবু হোক লেবু নিয়ে যাবো। আরে ঘোল খাবো আমরা এখন, তো লেবু নিয়ে 2 বছর পর কি করবো? হয়েছে হয়েছে, আর কত লাগবে? এদিকে তোরা চাবাবি নাকি? মানে ওরা খাইতে নিতে আসে এরম ভাবে, ছাগলের মতন ওরা চাবাবে যা নিয়েছে। ছাগল ভালো করে দেখে নিবি, পাতা দেখে নিবি, তাহলে ফিরত পরে কিন্তু ফিরত নেই পাতা। যে ব্যারিকেড পার করে যেতে হয়েছে, অনেক স্ট্রাগল করে যেতে হয়েছে আমাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে কেন দিয়ে রাস্তা এক পাশ দিয়ে এসেছি, আমরা এক পাশ দিয়ে যাবো। আর এই মাঠটাকে ফুটবল খেলতাম আমি একটা সময়। উড়ে আল্লাহ, দেখা মাঠটা ভালো করে রাত্রে লাগে, বিকালবেলা দেখা মাঠ। তোরা সেন্ড এখনই শেষ করে ফেলাইছ না, টানতে টানতে সেন্ড দেখা গেল এখনই শেষ। এই দোকানে লেবু আছে নাকি? দেখ আমি একটা দুধ দিই। দুধ দিছে ও মায়েরা, ওসই না খুললাম, তোরা অনেক লেট। কালকে যেহেতু দোল, আজকে নেড়াপুরা আছে, তা আমরা যেটা কি বলি কথাটা, আজ আমাদের নেড়াপুরা, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ দিতেছে, বলো হরি বল। তো আমার সন্ধ্যাবেলা এটা অবশ্যই চিলে চিলে বলবো, আর নেড়াপুরা দেখবো সবাই মিলে। তো বাড়িতে চলে এসেছি, উফ এই রোদের মধ্যে ভালো না। বাবা এসছে আমার বাড়িতে, সব কাউন্টারে জমা করে দিয়ে এসছে আমার জিনিসপত্র, এবার এদিকে যাই। তো যাই করো, তো তুমি ঘুরে আসুক, আমার ভালো লাগছে না রোদের মধ্যে। আমি বাবা তালা মারে রাখ সিটগুলি যাওয়ার জন্য, আবার মা গো মা। আমাদের অপেক্ষা শেষ, আমাদের সিন্ধু খুলে গেছে, এখন যাই বাদ দিয়ে যা আছে সব রেডি করি। কয়টা হাড়িতে বড় হাড়িতে জলে খুব দারুণ চলে এসছে,
আর আমি একটু টেস্ট করে দেখছি সেই হয়েছে আই লাভ মাই সেলফ মানে আমি প্রাউড অফ মাই সেলফ আমি যাই মানে সব ভালো হয় বাবা তোরা জাস্ট লাস্টে একটু নারা নারা ক্রেডিট নিতে চাইছে দুই বল এটা তোমরা দেখলে যে কে বানাইছে তো ঠিক আছে যা ক্রেডিটটা তোরই বল এনজয় ইওরসেলফ থ্যাংক ইউ এনজয় ইওরসেলফ আমি বানাইলাম আমি আমার একটা এনজয় ইওরসেলফ আমরা বানাচ্ছি তোমরা যে দেখতে আমরা বানাচ্ছি হাই ডাই ডাই তোরাই বানাইছস আমরা বানাচ্ছি কি হইছে একটু টেস্ট করে দেখ তো টেস্ট কর চিনি গলে গিয়েছে প্রথম দিন কিছু সিরিয়াসলি বলছি অসাধারণ হয়েছে হলো আমাদের কইতো না লাথি মারম ধরে মিথ্যা কথা বলো না কোন মিথ্যা কথা বলার কিছু নেই এখানে সিরিয়াসলি বলছি একটা এমন লাথি মারার সিঁড়ির উপরে গিয়ে পড়বি এই গোল নেবেন গোল গোল কে খাবেন হ্যাঁ গ্লাস ধরো গোল দিচ্ছি গ্লাস ধরো এখন গোল বিক্রি করছে বাবার কি ওখানে কি গ্লাস আছে ভিতরে হ্যাঁ হ্যাঁ চা 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 কি করলে যে টাকা তো নিলা না গোল ফ্রি অফ সার্ভিস হচ্ছে কেউ টাকা দিচ্ছে না ওই ওটা হ্যাঁ হ্যাঁ ব্যাকটেরিয়া দিছে ব্যাকটেরিয়া তো স্নান করে কি করে নরমাল মানুষ স্নান করে কি করে যেভাবে যা যতটুকু পড়লো জল কোনো সমস্যা নেই বাট এরকম ভাবে করতে হবে স্যার স্নান টান করে রেডি এখন খাওয়া দাওয়া পর্ব চলবে খাওয়া দাওয়ার পরে বাবা এসেছিল বাড়িতে মামা বাড়িতে বাবা দুদিন ধরে দেখতেছেন আমার বাবা দেখা করতে আসছিল বাবা বাড়িতে গেছে আবার আর মামা বাড়িতে কালকে পুজো আছে তো মামা বাড়িতে কালকে অ্যাটেন্ড করতে হবে তো আমি ভাবছি যে বাবার সাথে আবার একটু বিকেলে গিয়ে দেখা আসবো আর বিরিয়ানি খেয়ে আসবো তো যাই হোক এখন বাড়ি দিয়ে যাবো আমি আর সায়ক তো এখানে আগে একটু খাওয়া দাওয়া করে নিই দেন বাড়িতে যাবো টাটা আর খিদা পেয়েছে আমি বোনরা বলছি খাবার দিতে যে আমি জাপানে যাওয়ার আগে অব্দি যে রান্নাঘর কোনোদিন ঢুকে নাই সে আমার নিয়ে যেতে বললো চল আমি খাবার দিতেছি মা কালি কোথায় যাচ্ছে এখন কোয়েল বুনু খাবার দিচ্ছে আমায় কোয়েল বুনু আমার দে তুই তো আমি যাওয়ার আগে রান্না করে ঢুকতি না কোনদিন আজকে হঠাৎ করে খাওয়া খাওয়া দিতে এলি কি ব্যাপার এই যে আমার মা কালি আইসে আরে তার নাটক করে চলস কেন ওই ঠাকুর আনতে কালকে মামা বাড়িতে পুজো আসে সেই জন্য ঠাকুর আনতে যাচ্ছে এটা আমার মামা বাড়ির কিচেন এত বড় একটা বাড়ি বানাইছে সেখানে একটা কিচেন বানায় না ভালো মতন এটা কি ওটা কিচেন না চিকেন আর কি আজকে তোর মেনুতে কি আছে খাওয়ান দিতে আসো সেই আমার অনেক মেনু জান মেরে দূরে কথা জল দে জল খাই লাগে বলো কিছু বলবে আই হ্যাভ নাথিং টু সে ইংরেজি ইংরেজি বলছে ইংরেজি এই ঠাকুর নেই যে ঠাকুর নেই যে এই গোলাপ খাতে হবে গোলাপ চল 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 তো আমি বাড়ি যাওয়ার প্ল্যান করতে 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 আমি এখানে ওয়েট করে আছি বাট আমাদের ঠাকুর চলে এসেছে সব ক্যাথার কুত্রা মানে সব ছোটরা গেছিল বোন গেছিল দুই বোন ভাই গেছিল ওরা নিয়ে আসলো ধর মন্দিরের ঠাকুর চলে গেছে কালকে আমাদের পুজো হবে পুজোও দেখাবো অসুবিধা নেই এখন আমি বাড়ি যাই ভাই রেডি হয়ে গেছে টাটা এখন এখন জাস্ট মামা বাড়ি থেকে বেরোলাম মামা বাড়িতে যে বাবলাতলা প্লেস বলে একটা আছে যেখানে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম সেটা ক্রস করে ব্লগিং শুরু করলাম কারণ ওখানে অ্যাক্সিডেন্ট করছিলাম তো ভয় আছে জায়গাটা নিয়ে তো যাই হোক বাড়ি থেকে যাচ্ছি বেশ ওয়েদার আছে ভালোই
30-31 এ গাড়ি চলে তাও দুমদাম করে আর পোকাগুলা চোখে এসে বাড়ি খাইতেছে পুর বাড়ি যাই বাড়ি গিয়ে বাবার সাথে দেখা সাক্ষাৎ করি বাবা ওয়েট করতেছে দুমদাম ঘুরে বেড়াচ্ছি তো বয়সের মোটা ঘোরা মোটামুটি কমপ্লিট বাট ঘুরতে করতে চোখের মধ্যে পোকা লাগতে না দেখে জাস্ট আমার একটা কান্না করার অবস্থা বাট পিছনে শিবু সাথে দেখা গেলো পিছনে মেবি আসছে হয়তো এই যে শিবু শিবু আর একটা ব্লগার সোনু অয়ন শিবু এখন আর আমাদের কান্নাকাটি অবস্থা আমার এখন এই অবস্থা ধর দাবি নাকি